আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা ব্রাশ টুলের কাজ দেখেছিলাম, এরকম একটা ডিজাইন ব্রাশ টুল দিয়ে আমরা সহজেই করতে পারি। আজকে আমরা সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলের কাজ দেখব। কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, কুইক সিলেকশনের কাজ দেখব। আমরা শুরুতে মেনু বার থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। এখানে আমাদের ক্লাস নাম ফাইল, গ্রাফিক ডিজাইন, ক্লাস উইথ 11। আমরা ইনসিতে কাজ করতেছি, হাইট এ, রেজুলেশন 72। ওকে, বাকি সব একই থাকবে। ওকে, আমরা এরকম একটা টেমপ্লেট নেব, এটা আমাদের শুধু একটা ব্যাকগ্রাউন্ড। আমরা এর উপর যে কোনো একটা পিক নিতে পারি। আমরা ওপেন, আমি আগে থেকে কিছু পিক ডাউনলোড করে রেখেছি। এখান থেকে আমরা ইমেজ আনার জন্য আমরা ফাইল অপশনে যাব। ফাইল অপশন থেকে আমরা ওপেনে যাব। ওপেন থেকে যেখানে ফাইলটা আমরা রেখেছি সেখানে আমরা এখানে কাজ করব। আমরা ওপেন থেকে আবার ফাইলটা ওপেন করব। ওপেন করার পর এটা টান দিয়ে এনে এখানে রাখলাম। এখন এই পিকটাকে, পুরো পিকটাকে আমরা সিলেকশন করে সিলেকশন করব এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেব। আমরা তার জন্য এ জায়গায় কুইক সিলেকশন টুল, কারো কারো পিসিতে ম্যাজিক ওয়ান টুল থাকবে, আমরা তখন মাউসের রাইট বাটন ক্লিক করে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করব। আমরা ম্যাজিক টুলের কাজ পরবর্তীতে দেখব। কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর আমরা মাউসের কার্সারটা একটু বড় করে নেব। এখানে থ্রি আছে, দেখুন থ্রি আছে এখানে, আমরা এই সাইজটাকে বড় করে নেব একটু। দেখুন একটু বড় হয়েছে, আমরা এই সাইজটাকে বড় করে নেব। ঠিক আছে, আমরা পিকটাকে একটু ঝুম করে নেব। ঝুম করে যদি আমরা কোনো ইমেজ সিলেকশন করি তাহলে সিলেকশনটা ভালো হয়। আমরা মাউসের কার্সারটা একটু ছোট করে নেব। আমরা সিলেকশন করার পর আমরা এই জায়গায় দেখুন ম্যানোভার, ম্যানোভারের নিচে অপশন বার থেকে দেখুন এই জায়গায় আমরা যখন কুইক সিলেকশন টুল সিলেক্ট করেছি তার উপরে দেখুন এখানে নিউ সিলেকশন, আমরা নিউ সিলেকশন করতে পারবো। এখানে অ্যাড টু সিলেকশন, মানে আমরা সিলেকশনটা অ্যাড করতে পারবো। এখানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, আমরা কোনো সিলেকশন যদি বাইরে চলে যায় সেটাকে আবার আমরা কেটে সিলেকশন করতে পারবো। আমরা প্রায় সিলেকশনে এখানে মাউস ধরে আমরা যদি ইমেজের উপর ক্লিক করি যতটুকু আমরা ক্লিক করব ততটুকুই সিলেকশন হবে। আমরা ক্লিক করলাম, বারে বারে যদি এরকম ক্লিক করি সুন্দর করে, এরকম মাউসের কার্সারটা একটু বড় করে রাখবো।
এখানে একটু বাদ আছে, আমরা জুম করে নিব। জুম করার পর আমাদের যে জায়গায় যে জায়গায় সিলেকশন বাদ আছে বাকি আছে, আমরা সিলেকশনটা করে নেব। আমরা মাউসের কার্সারটা ছোট করে নেব, দেখুন এতটুকু সিলেকশন হয়ে গেছে আমাদের। তারপর আমাদের এই হাতের এই জায়গায় একটু সিলেকশন করতে হবে। আমরা জুম করে নিব, যতটুকু জুম করলে ভালো দেখা যায় আমরা জুম করে নেব। জুম করার পর আমরা মাউসের কার্সারটা একটু ছোট করে নেব, জানি এখানে ক্লিক করব। যতটুকু সম্ভব আমরা সিলেকশন করে নেব। মাউসের কার্সারটা একটু ছোট করে নেব, ঠিক আছে। ঠিক আছে, দেখুন সিলেকশনটা আমরা এখানে সিলেকশন করে নিলাম। এখন আমাদের এই জায়গায় সিলেকশন বাকি আছে, আমরা আপনাদের যে যে জায়গায় সিলেকশন হয়নি এরকম প্লাস অথবা মাইনাস, আমরা প্লাস দিয়ে সিলেকশনটা অ্যাড করতে পারবো এবং মাইনাস দিয়ে সিলেকশনটা দূর করতে পারবো। এখানে আমরা এই অংশটুকু আমরা এখন সিলেকশন করব, তার জন্য আমরা ইমেজটাকে জুম করে এখানে একটু বাদ আছে, আমরা মাইনাস দিয়ে এই সিলেকশনের বাইরেটুকু কেটে দেব। দেখুন এখন আমাদের এতটুকু সিলেকশন করা বাকি আছে। জুম করে যদি আমরা সিলেকশনটা করি তাহলে অ্যাকুরেট বা ভিজুয়াল সিলেকশনটা হবে। আমরা মাউসের কার্সারটা একটু ছোট করে নেব, ঠিক আছে। মাইনাস দিয়ে আমরা সিলেকশনের বাইরে একটু চলে গেছি। আমরা ধরে এখন এই জায়গায় মাউসের কার্সারটা একটু ছোট করে দেব। আমরা একেবারে মাউস শেফট করে ধরে টান দিলে আমাদের এটা সিলেকশন হবে না। আমরা যে যে জায়গায় সিলেকশন বাকি আছে, আমরা যদি মাউসের পরতে ক্লিক করে মাউসের লেফট বাটন দিয়ে যদি ক্লিক করে করে নিই তাহলে দেখুন সিলেকশনটা হয়ে গেছে আমাদের। এখন আমরা জুম আউট করব, কন্ট্রোল মাইনাস আর জুম করার জন্য কন্ট্রোল প্লাস চাপ দিলে আমাদের ইমেজটা জুম হবে। এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দূর করার জন্য এখানে আমরা ইনভার্স করব, সিলেক্ট মেনুবার থেকে সিলেক্ট ইনভার্স। ইনভার্স করার পর আমরা এটাকে কিবোর্ডের ডিলিট অপশন থেকে চাপ দেব। এটা আমি মূলত ইমেজটা লেয়ারটা আমি ডুপ্লিকেট করে নেই, যার কারণে আমরা এটাকে ডুপ্লিকেট করে এখানে আমরা মাউসের মুভ টুল দিয়ে মুভ টুল সিলেক্ট করে এটাকে যদি আমরা টান দিয়ে ধরে আমরা যদি এই লেয়ারের মধ্যে ছেড়ে দিই তাহলে দেখুন এটা এনে এসে পড়েছে। এখন এই ইমেজটাকে যদি আমরা একটু ছোট করি, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব, ফ্রি ট্রান্সফর্ম করে শিফট ধরে সাইটের বাটন ধরে যদি আমরা এরকম করি তাহলে অ্যাকুরেট ভাবে ছোট হবে। আমরা এটাকে ইন্টারসেপে ফিক্সড করে দেব। এখানে আমরা একটা
ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আগে আমরা কিছু পিক ডাউনলোড করে রেখেছি, এখান থেকে ওপেনে যাব। ওপেন থেকে আমরা যে জায়গায় ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রেখেছি সেখান থেকে আমরা ইমেজটা নিয়ে নেব। এখানে ইমেজটা নিয়ে নিলাম, আমরা যে কোনো ধরনের ইমেজটা নিতে পারি, যে পিজি ফর্মে আমরা এই ইমেজটা নেই। এই ইমেজটা নেওয়ার পর আমরা মুভ টুল দিয়ে এটাকে ধরে যদি আমরা এই জায়গায় ছেড়ে দিই, তাহলে দেখুন এটা আমাদের এই জায়গায় ফিক্সড হয়ে গেছে। এই ইমেজটা যথেষ্ট পরিমাণে বড়, আমরা এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে নেব। কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে নেব। শিফট ধরে সাইড থেকে যদি আমরা ছোট করি, তারপর আমরা এটাকে টেমপ্লেট করে বসিয়ে দেব, তারপর ইন্টার থেকে ফিক্সড করে দেব। এই লেয়ারটাকে আমরা এই ইমেজের লেয়ারের পিছনে যদি রেখে দেই, টার্ন দিয়ে ধরে যদি মাউসটা এই লেয়ারটাকে আমরা সিলেকশন করে মাউস ধরে যদি এই লেয়ারের নিচে দিয়ে দিই, তাহলে দেখুন ইমেজটা এটার উপরে এসে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা ইমেজটাকে একটু ছোট করব, ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে ফ্রি ট্রান্সফর্ম করব। ফ্রি ট্রান্সফর্ম করার পর আমরা কন্ট্রোল ধরে এই জায়গায় যদি রেখে দেই, দেখুন ফিক্সড করে দিলাম, দেখুন এটা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আমাদের। পূর্বে আমাদের পূর্বে আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল এরকম, এখন ব্যাকগ্রাউন্ডটা এরকম। এখানে যদি আমরা আরো ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, যেরকম আমরা ব্যাকগ্রাউন্ড অন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব, আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাও নিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা নেব, মুভ টুল দিয়ে এটা সিলেকশন করে এখানে ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার পর এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে নেব। ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে টেমপ্লেট ফিক্সড করে দেব, ইন্টার সাথে। এই ইমেজটাকে আমরা এই লেয়ারকে লেয়ার নাম্বার ওয়ানে নিচে দিয়ে দিলে আমাদের দেখুন পিকটা এখানে এসে পড়ছে। আমরা ইমেজটাকে ফ্রি ট্রান্সফর্ম করে একটু বড় করে দেব, দেখুন কন্ট্রোল ইন্টারসেপে আমরা এটাকে ফিক্স করে দিলাম। দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমরা যে কোনো ছবি আমরা এমন ভাবে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবো। দেখুন এখানে ইমেজটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দেবো। ঠিক আছে, আমরা এটাকে শুরুতে সেভ করব। আমরা প্রথমে পিএইচডি ফাইলে আমরা সেভ করব, পিএইচডি তে আমরা সেভ করব, তারপর আমরা জেপিজি তে সেভ করব। সেভ করার জন্য আমরা ফাইল থেকে সেভ আস অথবা সেভ দিয়ে সেভ করব। এখন আমরা জেপিজি একটা ফাইল সেভ করব। এখান থেকে আমরা সেভ আস আবার যাব, যে এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করব, জেপিইজি সিলেক্ট করে আমরা যেখানে সেভ করব সেই ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সেভ দিব, সেভ হয়ে গেছে।
দেখুন আমরা ডাউনলোডে অবশ্য সেভ করেছি। আমরা সহজেই এরকম কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আজ এ পর্যন্ত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।